উদয়, চলো আমরা আজকে একটু মার্কে ঘুরতে চলে এসেছি রোদ্রের মধ্যে। কি করব, একটা কাজ করতে বেরিয়েছিলাম, কাজটা ঠিক হলো না। তো যাই হোক, তো চলো হট করে দেখা হয়ে গেল আমাদের। হ্যাঁ, সবারই প্রিয় নন্দিনীদির সেই হোটেলে, মানে নন্দিনীদির সাথে দেখা হয়ে গেল। তো চলো একটু নন্দিনীর সাথে দেখাই করে নিই যখন চলে এসেছি এখানে। আর বাসে যেতে যেতেই হট করে নন্দিনীদিকে দেখতে পেলাম। তো চলুন, আর আমি তো খুব এক্সাইটেড, হঠাৎ দেখা হলো, চলো একটু কথা বলি। এই ভিডিওটা পুরো দেখতে থাকো, তো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে অবশ্যই, আর লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই প্রথম আমি নন্দিনীদির এই হোটেলে আসলাম, ইউটিউব বিখ্যাত সেই নন্দিনীদি। আর আমি তো দেখে মানে কি বলবো, হঠাৎ আমি বাসে করে যাচ্ছিলাম, তো হট করে বাস থেকে দেখতে পেলাম নন্দিনীদি এখানে মানে রান্না করছে। তো হট করে নেমেও পড়লাম আর তাকে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা যাবে কি না। তো মানে যেরকম শুনেছিলাম ইউটিউবে অনেকেই বলেছে খুব অহংকার, খুব দিমাগ, তো সেরকম কিছুই না, দেখুন নর্মাল মানুষের মতনই বিহেভ। তো ওনাকে বললাম একটা ফটো তোলা যাবে কি না, তো উনি বললো হ্যাঁ অবশ্যই। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ভুলবে না। আমি ভেবেছিলাম এই বিখ্যাত দিদি হয়তো আমাদের সাথে কথা বা ভিডিও করতে নাও পারে, কিন্তু তবুও দেখলাম যে সে হাসি মুখে আমাদের দিকে এগিয়ে আসলো এবং ফটো তুলতে কোনো বাধা দিল না। তো দেখো বন্ধুরা, ভালোই রান্নাও করছে, তার সাথে সাথে আমরা যা যা কথা বলছি সব কথারই রিপ্লাই দিচ্ছে। তো ব্যাপারটা খুব ভালোই লাগলো, আর আমিও একটা সঙ্গে সেলফি তুলে নিলাম। হ্যাঁ, তো বন্ধুরা আজকে বেশ ভালোই লাগলো, আর তোমরা আশা করি ভালোই আছো, আর আশা করি ভিডিওটা ভালোই লাগছে। তো কমেন্ট করে জানাবে অবশ্যই, লাইক এবং শেয়ার করে দিতে ভুলবে না, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে অবশ্যই। ধন্যবাদ।